এখানে নাকি মহারাজ আছেন, যাই হোক ওনার সাথে একটু কথা বলবো। আশ্রমের নাম গাঙ্গুড়িয়া শ্রী শ্রী সারদা তীর্থম। তুমি ড্রাগন ফল খেয়েছো? হ্যাঁ, ড্রাগনের বাগান, অসাধারণ পরিবেশ, পাকা ধান। আগের থেকে পরিবেশটা একটু আমার আগে, কারণ এত সুন্দর মনোরম পরিবেশ এটা দেখতে পাচ্ছ। এটা যজ্ঞশালা, এখানে যে কোনো পুজোর যজ্ঞ করা। গাই গরু তো নাকি? হাই, হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি আজকে রবিবার দিন, ভাবলাম যে একটু ঘুরে বেড়াই। অনেকদিন থেকে এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, যাবো যাবো করে যাওয়া হয়ে ওঠে না। তো অলরেডি একাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে পাকুড় থেকে মোটামুটি বেশ কিছুটা ভিতরে, 5-6 কিলোমিটার ভিতরে হবে হয়তো। তো যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে গাঙ্গুড়িয়া। তো সেখানে যাবো, ভাবলাম যে অনেকদিন থেকে যাবো যাবো, তো এখানে সেখানে জাস্ট খালি ঘোরার জন্য আর কি। ভিডিওটা আশা করি ভালো হবে। তো আর যারা নতুন আছে চ্যানেলে, অবশ্যই ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো সঙ্গে থাকো। তো আমি চলে এসেছি নরেশদার বাড়িতে। আগে ঢুকে নরেশদাকে নিলাম। নরেশদা, এই যে নরেশদা, আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো অবশ্যই, না দেখা না, কারণ আমি এর আগে নরেশদাকে অল্প একটুর জন্য নিয়ে পেয়েছিলাম। আমার গবরাকড়ির যে ভিডিওটা ছিল, যে গবরাকড়ির মেলা আদৌ হবে কি না সেই ভিডিওটা নরেশদা ছিল, তাই না? অবশ্যই সেই ভিডিওতে নরেশদা ছিল। তো অনেকদিন থেকে নরেশদার বাড়িতে আসবো, ভাবলাম যে যাই একটু ঘোরার জন্য আর কি। তো অফ টাইম সময় হয় না, যেহেতু নরেশদাও দোকান করে আমিও দোকান করি, মানে আমাদের হয়ে ওঠে না, হয় দোকান বন্ধ করে যেতে হবে, একা মানুষের কী করা যাবে। তো চলো একটু এখানে আসলাম একটা জিনিসের জন্য। নরেশদা দেখালো যে নরেশদার এখানে নাকি ড্রাগন ফলের চাষ হচ্ছে, তো সেটা দেখার জন্যই আমি আসলাম। আর ড্রাগন আর কি নরেশদা, স্ট্রবেরি, এই দুটো ফলের চাষ হচ্ছে, সেটা দেখার জন্য এসেছি। তো আমি আছি এখন ছাতিয়াতে, নরেশদার বাড়ি হচ্ছে গাঙ্গুড়িয়া, তাই তো? তোমার যে বাড়িটা, নরেশদার বাড়ি হচ্ছে গাঙ্গুড়িয়া। তো অনেকদিন পরে আমি এলাম এই গাঙ্গুড়িয়াতে। আজকে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি নেই, কয়েকদিন থেকে মেঘলা ওয়েদার। আর ফাঁকা মাঠের মধ্যে কার না ভালো লাগে বলো, দুপুরে মেজাজি হাওয়া। তো আমি অলরেডি দোকান বন্ধ করে চলে এসেছি আজকে, তো ভাবলাম যে না সপ্তাহে একদিন করে একটু বাইরে বেরোবো। আর এই হচ্ছে ড্রাগন ফলের বাগানটা, পাকুয়ারি মালিক না? মালিক নাকি শুনছি যে পাকুয়ার, তো উনি নেই আর কি, থাকলে পরে হয়তো ভিতরে ঢুকে দেখাতে পারতাম। এটা ফুল তো? হ্যাঁ, এটা ফুল, ফুল থেকে এখান থেকে ফল হবে, তাই তো? এই গাছগুলো কিন্তু ওই ফণি মনসা গাছের মতো, ভিতরে আবার আদা চাষ করেছিল, ঠিক আছে? এই যে নিশ্চাতে, হ্যাঁ হ্যাঁ, এগুলোতে আদা করেছিল, পেঁপে করেছে, আদা করেছিল, ওল। আচ্ছা, কবে থেকে শুরু করছিস চাষ করাটা? আনুমানিক 2-2.5 বছর হয়ে গেল। 2-2.5 বছর? তুমি ড্রাগন ফল খেয়েছো? হ্যাঁ। কেমন লাগে খেতে? ভালো, মানে ভিতরে একটা কেমন কালো, আমি আমি ভিডিওতে দেখেছি যে কালো কালো একটা, খেতে খেতে কিন্তু সেরকম সুস্বাদু না, ঠিক আছে? ফলটা দেখতে ভালো কিন্তু খেতে, আতা ফলের মতো কিচকিচ করে কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আতা ফলে যেমন কিচকিচ কিচ করে, এমন করে গোয়ালা নিয়ে গেছে এখান থেকে, এখান থেকে ড্রাগন ফল, ড্রাগন নিয়ে গেছে? হ্যাঁ, মানে আমারই কপাল খারাপ, আমি ভাবলাম যে যাবো ড্রাগন নিবো। তো ড্রাগনের প্রত্যেকটা ইয়াতে কত ওজন লেখা আছে প্লাস দাম লেখা আছে, ঠিক আছে? ড্রাগনের ফলের গায়ে, ফলের গায়ে লিখে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওজন করে লিখে দিয়েছে, এটা এত দাম, এত দাম আছে ওজন, এত দাম। তো আমারই কপাল খারাপ হলো না, যদি এবার সকালের দিকে আসতাম, কিন্তু তাহলে সকালের দিকে তো দোকানটা বন্ধ করে আসতে হতো, সারাদিন তো আর হয় না। তো দেখা যাক, এরপরে যদি নেক্সট কোনোদিন সময় পাই আবার আসার চেষ্টা করবো। যাই হোক, ভিতরে আর ঢুকতে পারলাম না, ভিতরে ঢুকতে পারলে হয়তো খুব ভালো হতো, চার বাগান সে নেই, আর অযথা ঢুকে লাভ হবে না, ফালতু কী থেকে কী হবে না হবে দরকার নেই, বাইরে থেকে যেরকম তোমাদেরকে দেখালাম আশা করি তোমরা বুঝতেই পারছো। ঘরও করছে মনে হয় থাকার জন্য, যেহেতু পার্মানেন্ট কোনো ঘর নেই আর কি, তাই না? জল বৃষ্টি আসতে পারলে মুশকিল হয়। চারিদিকের পরিবেশটা একটু দেখো, মানে অসাধারণ পরিবেশ, পাকা ধান, একদম সোনালি রঙের ধান, মেঘলা আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি যদি নেমে পড়ে তাহলে তো মুশকিল, ভিজবে এখানে না, ভিতরে ঢুকে যাবো। আর গাছে ফুল ফুটেছে, প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে। এই প্রথম আমি বেরোলাম এরকম ভিডিও করার জন্য। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে, আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে আমি চেষ্টা করবো অবশ্যই আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ কমেন্ট বেশি করে করো, আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার সঙ্গে আসতে চাও, কেউ আমাদের বামুংলার লোকাল যারা আছো যদি আসতে চাও, কমেন্ট করে অবশ্যই জানিও যে না আমি একা একা যেহেতু ভিডিও করতে বেরোই, সঙ্গে একজন থাকলে খুব ভালো লাগে। তো যাই হোক, কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমি ইনস্টাগ্রাম লিঙ্কও দিয়ে দেবো, ইনস্টাগ্রামে ফলো করো আমাকে, ফেসবুকেও ফলো করো, লিঙ্ক দিয়ে দেবো। তো এখন এখান থেকে ওটি যাবো একটু, কোথায় বলো তো, মিশনে না, তোমার গাঙ্গুড়িয়া মিশন যেটা, সেই মিশনে যাবো। আর এখানে তো তোমার যেহেতু গেট বন্ধ, আর ঢুকতে পারলাম না, বাইরে থেকে তোমাদেরকে দেখালাম। তো চলো সঙ্গে থাকো, মিশনে গিয়ে আবার দেখাচ্ছে।
তো আমি কিন্তু এখন চলে এসেছি ওখান থেকে, এটা হচ্ছে তোমার গাঙ্গুড়িয়া শ্রী সারদা পীঠম। তো চলো এখানে ভিতরে যাবো, ভিতরে গিয়ে তোমাদেরকে ঘুরে দেখাবো। ভিতর দিকে যাচ্ছি আমরা এখন, আর ভিতরে পরিবেশটা সত্যি মানে মিশনের পরিবেশ তো খুব সুন্দর হয়, আমি জানি জানি বলতে আমি এর আগেই এখানে এসেছিলাম, এর আগেও দেখেছি। তো আজকে আবার নরেশদার সাথে পরিচয় না হলে আর আসা হতো না, হতো কিন্তু এভাবে আর হতো না। তো চলো তোমাদেরকে ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো একটু। তো সামনে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে, তো চলো এবার একটু বাইরের পরিবেশটা তোমাদের একটু ঘুরে দেখাই। আশা করি তোমাদের পরিবেশটা খুবই ভালো লাগবে, কারণ এত সুন্দর মনোরম পরিবেশ এলাম আমরা। এই এটা দেখতে পাচ্ছ একটা যজ্ঞশালা, এখানে যে কোনো পুজোর যজ্ঞ করা হয়, যজ্ঞরই তো যজ্ঞ জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা পুজোরই যজ্ঞ, প্রত্যেকটা মানে বাসন্তী পুজো মানে প্রত্যেকটা পুজোরই যে সমস্ত পুজো হয় সেই যজ্ঞটা হয় আগে এখানে। আর মন্দিরটা বাসন্তী মন্দিরটা এটাই পুজোকে এখানে, এই এই মন্দিরই হয়। তোমরা এখানকার স্টুডেন্ট? হ্যাঁ। তোমার নাম কি ভাই? স্বপ্নদীপ লাহা। কোথায় বাড়ি তোমাদের? আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর। অনেক কিছু সবারই বাড়ি ওখানে? না না, আমাদের গাজলে বাড়ি। আমার গাজলে বাড়ি। হুম। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো তোমরা? এইটা এইটা তুমি? এইটে সব এইট। তুমি কি খেলাধুলা করছো? হ্যাঁ। বাড়ি কোথায় তোমাদের? পড়ছো তো? কোন ক্লাসে পড়ো তুমি? হাইভে পড়ছো তুমি? তুমি আমার বাড়ি চকসাতিয়ার। কোথায়? চকসাতিয়ারটা কোন দিকে বলো তো? তপন। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়ছো তুমি? সিক্স। আর তুমি? তোমার নাম? বাড়ি বলবি তাই? কোন কাছে পড়ো? আচ্ছা আচ্ছা, পড়ো। এখানে কেমন লাগে মানে পরিবেশটা কেমন লাগে তোমাদের বলো? ভালো লাগে মানে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে তাই তো সবসময়ের জন্য? তো আমি ছুটি পাবো না বাড়ি যাওয়ার জন্য? মানে মানে গরমে ছুটি পাওনি এখনো? চিনতে পারছো তুমি আমাকে? দেখছিলাম আগে। কোথায় বলো তো? কোথায় যে দেখছি। তোমার নাম কি বলো? সুজিত সরকার। এই স্কুলে পড়ো? কোন ক্লাসে? টেনে, ক্লাস টেন। বাড়ি কোথায় তোমার? ময়নাতে। ময়না গাজল ময়না চেক পোস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে খেলছো? ওদের কী খেলা চলছে, ভলি না কি ফুটবল? আচ্ছা আচ্ছা, ফুটবল হয়, ক্রিকেট হয়, ভলি হয়, সব খেলা। ও তো এই স্কুলের মানে কিছু স্টুডেন্টের সঙ্গে কথা বললাম, ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে। পরিবেশটা সত্যি এত মনমুগ্ধকর পরিবেশ, পিছনটা দেখতে পাচ্ছ এদিকে বকুল ফুলের গাছ, মানে অসাধারণ লাগে সত্যি, অসাধারণ অসাধারণ। এই সমস্ত জায়গায় আশেপাশে শান্তি হয়, শান্তি মেলে। আর স্কুলটা দেখতে পাচ্ছ আমার পিছন দিকটাতে, ওই যে স্কুলটা, ওই যে স্কুলটা দেখতে। আবার এখানে নাকি মহারাজ আছেন, যাই হোক ওনার সাথে একটু কথা বলবো, মানে জেনে ভালো লাগলো। যাই দেখি ওনার সাথে কথা বলে দেখি। আমি এখন যখন ঢুকলাম তখন খবর পেলাম যে কোনো মহারাজ নেই আর কি। তো যাই হোক, আবার পরে শুনে ভালো লাগলো যে না মহারাজ আছে। তো ওনার সঙ্গে একটু তোমাদের আলাপ করে দেবো, ওনার সঙ্গে ওনার মুখ থেকে কিছু শুনবো, মানে এই স্কুলটার সম্বন্ধে যাই একটু কিছু শুনবো যদি এই স্কুলে আর কি মহারাজ। তো আপনি যদি কিছু বলেন আপনার স্কুল সম্বন্ধে, মানে এখানকার পরিবেশটা সম্বন্ধে যদি একটু বলেন আমার দর্শকদের। আমাদের এই আশ্রমের নাম গাঙ্গুড়িয়া শ্রী শ্রী সারদা তীর্থম। এটা 1998 সালে রামকৃষ্ণ মিশনের একজন বিদগ্ধ একজন মহারাজ শ্রীমৎ স্বামী গিরিজাবানন্দ উনি এসে এটা প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, প্রথমে আশ্রমটি আমাদের গাঙ্গুড়িয়ার যে কালী মন্দির আছে ওখানে, পাশে একটা কালী মন্দির, কালী মন্দির আছে ওখানে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা। তারপরে ছ মাস ওখানে ছিল, ছ মাস পরে এখানে ট্রান্সফার হয় এবং এখানে তিনি এই আশ্রমটা প্রথমে মাটি তৈরি করেছিলেন, তার পরবর্তীকালে তিনি এই পাকা বিল্ডিং তৈরি করেন। মানে দিন দিন উন্নতি আর কি, ধীরে ধীরে উন্নতি হচ্ছে, এগোচ্ছে ধীরে ধীরে। আচ্ছা। এবং এই মিশনে তিনি, এটা একটা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে তিনি প্রথমে শিক্ষার দিকটাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক যে সচেতনতা সেই সেটাকে তিনি ইয়ে করেছিলেন, যে এখানকার আধ্যাত্মিক পরিবেশ গড়ে উঠবে এবং মানুষকে আধ্যাত্মিক জ্ঞান বিভিন্ন রকমভাবে তাদেরকে সাজেশন দেওয়া, এই সমস্ত তিনি করার চেষ্টা করেছিলেন। আচ্ছা, আমি একটা কথা বলি, আর মানে এই যে মিশনটা এতটা ভিতরে করার কারণ তো কিছু একটা আছে।
কারণ হচ্ছে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের তিনি একজন মহারাজ ছিলেন। তো বিবেকানন্দের যে স্বপ্ন যে গরিবদের জন্য সাধারণ মানুষদের জন্য কিছু করার যে ইয়েটা তার মাথার মধ্যে ছিল, যেটা রামকৃষ্ণ মিশনে তিনি সেটা অতটা সুযোগ পাননি। তো তাই তিনি ভেবেছিলেন যে আমি গ্রামের মধ্যে গিয়ে পুরো প্রত্যন্ত গ্রামে যেখানে শিক্ষার আলো পৌঁছায় মানে একবার শিক্ষার আলো যেখানে পৌঁছায়নি সেখানে তিনি শিক্ষা তিনি প্রসারের চেষ্টা করেছিলেন, তার জন্য এই জায়গাটাকে বেছে নিয়েছিলেন। তখন তো যোগাযোগের কোনো রাস্তা ছিল না, এই তো তখন পায়ে হেঁটে যাতায়াত করতে হতো, গরু গাড়িতে যাতায়াত করতে হতো, মানে কঠিন শোচনীয় পরিস্থিতি ছিল। সেখানে এসে তিনি এই স্কুলটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ধীরে 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 মাধ্যমিক পর্যন্ত আমাদের এটা 2003 সালে অ্যাপ্লাই করা হয়েছিল, 2007 সালে 8 পর্যন্ত অ্যাপিলেশন পায়, তারপর 2009 সালে মাধ্যমিক পর্যন্ত এটা অ্যাপ্লিকেশন পেয়ে যায়। এখন পর্যন্ত আমাদের মোটামুটি 13টা ব্যাচ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এই 2022 সালে মানে 14টা ব্যাচ হলো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এখন পর্যন্ত আমাদের এই স্কুল থেকে মানে কেউ অকৃতকার্য হয়নি, মানে ফেল করেনি, হ্যাঁ, এই প্রত্যন্ত গ্রামের মধ্যে থেকেও। এছাড়াও এখানে একটা ছোট্ট একটা স্বাস্থ্য নিবাস আছে যেখানে ফ্রিতে মেডিকেল চিকিৎসা করা হয়, মানে গ্রামে মানে গোটা গ্রামের না স্টুডেন্টের জন্য না, স্কুলের জন্য না, এটা গোটা এলাকাবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, হ্যাঁ, এলাকাবাসীর জন্য এখানে ফ্রিতে একদিন সপ্তাহে ওই হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয় এবং ওষুধ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এছাড়াও এখানে মন্দিরে প্রত্যেক দিন এখানে ক্লাস হয় ছেলেদের, সব তো আপনাদের স্টুডেন্ট, সব আমাদের স্টুডেন্ট, এগুলো আমাদের নরেশ দা আপনাদের স্টুডেন্ট না, নরেশ না, এরা সবাই আমাদের স্টুডেন্ট, এখানে তার পড়াশোনা করে আমাদের স্কুলে, এরা বিভিন্ন, হ্যাঁ আমি কথা বললাম, বিভিন্ন জায়গাতে বাড়িয়ে দেন, তাদের অনেকে দিনাজপুর বাড়ি আছে, মালদা জেলাতে আছে, কেউ উত্তর দিনাজপুর, এরকম বিভিন্ন জায়গা থেকে তারা পড়াশোনা করতে এসে এখানে এখন আমাদের মোটামুটি প্রায় 600 মতো ছাত্র এখন আছে। এটা 1100 উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানে না না মাধ্যমিক মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত আছে। আমাদের 1100 ছাত্র হয়ে গিয়েছিল, কিন্তু এখন ওই 2 বছর করোনা গেল, কমে গেছে, করোনার জন্য কমে গেছে। আর হোমিওপ্যাথিক চিকিৎসা যেটা সেটাও এই করোনার জন্য এখন আপাতত বন্ধ আছে, সেটা আর কয়েকদিনের মধ্যে আমরা সেটা চালু করবো। মালদার একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা চলছে, যিনি এর আগেও আসতেন, সুব্রত পাল চৌধুরী, আপনারা সকলেই হয়তো নাম জানবেন, তিনি আসতে রাজি হয়েছেন, তিনি আসবেন এবং তিনি চিকিৎসা পরিষেবা দেবেন বিনা পয়সায়। যাই হোক, ওনার কাছ থেকে সংক্ষেপে অনেকটাই মানে কিছু অনেক কিছু জানতে পারলাম বা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাগুলো। তো এখন একটু মহারাজের আমার খুবই ভালো লাগলো যে মহারাজকে আমি পেলাম, কারণ যখন ঢুকলাম যে শুনলাম যে মহারাজ নেই, যে কোনো মহারাজ নেই, মনটা খুবই খারাপ লাগছিল। যে জায়গাতে এসে যদি মহারাজকে মানে যারা এই জায়গাটাকে পরিচালনা করে মানে যারা শিক্ষা দেয় তাদের সঙ্গে যদি দেখা না করতে পারে তো একটা আক্ষেপ থেকে যায়। তো এবার একটু তোমাদেরকে গোটা পরিবেশটা ঘুরে দেখাই। এটা হচ্ছে তোমার অতিথি নিবাস আর এটা হচ্ছে রন্ধনশালা, একটু দেখাই এখানে ইয়ে রান্না বান্নার জায়গা মহারাজদের। এটা দেখতে পাচ্ছ একটা বড়ো মিশনারি পুকুর আর কি। আর ওটা কী গো? এটা হোস্টেলটা? ও আচ্ছা আচ্ছা, বয়েজ হোস্টেল না? পরিবেশটা সত্যি সুন্দর। আর ওই পাশে পানের বরফ কি ইসের মিশনের? না না মিশনের, মিশনের গরু, এগুলো গাই গরু তো নাকি? হ্যাঁ হ্যাঁ। বাহ, আর এদিকে মাঠে দেখতে পাচ্ছ সব যত সব স্টুডেন্ট রয়েছে, সব বিকালবেলা খেলার সময় সব ফুটবল খেলছে, খুব সুন্দর পরিবেশ একটা সত্যি। কি ফুল গাছ এটা? সবেদা নাকি? এটা এটা এই যে এটা এটা সাদা যে ফুল ফুটে আছে, কি ফুল গাছ এটা জানো? ও এখানে আবার ক্রিকেট চলছে, ওদিকে ফুটবল এদিকে ক্রিকেট, ক্রিকেটের দর্শক নেই তো, একজন দুজন দর্শক। কি বল দাদা, এদিকে লোক কম, ফুটবলের দিকে লোক বেশি তাই না? আচ্ছা আচ্ছা, এই একটু স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা, স্কুলের বাউন্ডারিটা দেখো না, স্কুলটা অনেক আগের থেকে মানে প্রচুর উন্নতি হয়েছে। আমি এর আগে যখন এসেছিলাম সব স্টুডেন্টরা কিন্তু আমার পিছনে পিছনে সব আসছে। একটু হাই করে দাও, সবাই হাই, হাই করে দাও, বলো যে চ্যানেলটাকে যেন সবাই সাবস্ক্রাইব করে, বলে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, লাইক করুন, শেয়ার করুন। ভালো থেকো তাহলে তোমরা, টাটা। চলো যাই দেখি এর মন্দিরের দিকে। এই এটারই মন্দির না, এই যেটা প্রথম যেখানে এটারই শাখা, এটারই শাখা আর কি, মানে প্রথম যেখানে এই স্কুলটা স্থাপন করেছিল মহারাজ তো বললেন, শুনতেই পেলে, মানে মহিলাদের জন্য আলাদা করে করেছে, গার্লস করেছে, ঠিক আছে। হ্যাঁ, তো সেখানে এখন যাবো, সেটা তোমাদেরকে একটু দেখাবো। তো ওখান থেকে চলে আসলাম, এটা তোমার হচ্ছে গাঙ্গুড়িয়া শ্রী শ্রী মাতৃতীর্থম। তো যেহেতু তালা মারা আর ভিতরে ঢোকা গেল না, বাইরে থেকে তোমাদেরকে পরিবেশটা দেখাই। এখানে কি তোমার স্কুলের মতো নাকি ওটার মতো নেই? গার্লস যেটা বলে আর কি, গার্লস, আর ওটা সব বয়েজ। এটা কবে পরে হয়েছে? 2012। হ্যাঁ তাহলে তাই হবে, তাহলে আগে তো আমি যতদিন আগে এসেছিলাম হয়নি। এটা সেই মন্দিরটা না? এই হচ্ছে মন্দির,
ভিতর থেকে দেখাতে পারলাম না, যাই হোক এখানে থাকে না কেউ? থাকে, পাশে রয়েছে কালী মন্দির, যে কালী মন্দিরের কথাটা বললো এটা কি মহারাজ যে বললো যে মন্দির কথা বললো কালী মন্দির, এই মন্দির কথা বলছিল মহারাজ, এই মন্দিরটা না, এটা কালী মন্দির, সামনেটা কালী মন্দির, আচ্ছা 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 আচ্ছা, তো চলো সামনে একটু মানে এটা গ্রামের যেটা কালী মন্দির সেটা তোমাদেরকে একটু দেখাই, এটা কিন্তু একটা গ্রামের মন্দির আর কি, মন্দিরটা দেখো তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে গ্রামের মন্দির, তো যাই হোক বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভালো বুঝতে পারছো, গ্রামের সার্বজনীন মন্দির, সার্বজনীন মন্দির, আর মহারাজ যে মন্দিরটা কথা বলো ওই মন্দিরটা কথা বলো, মানে পরে ওটা স্থাপন করা হয়েছে ওখানে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিবেশটা সত্যি অসাধারণ লাগছে দেখো, যাই হোক নরেন্দ্র অনেকটা সময় নষ্ট করলাম আমি, আর আমাদের এই সময় দিতে দিতে পেরে আমাকে ধন্যবাদ, না না আর কিছু বলো না, ধন্য লাইফে কিছু নেই নরেন্দ্র, মেন ব্যাপার হচ্ছে যতটা পারো আনন্দপুর থেকে ছিনিয়ে নাও, একটু সময় দাও, ব্যাস আর কি আছে, আর কিছু না, মোটামুটি কটা বাজতে গেলো, পাঁচটা বাজতে গেলো, চলো নরেন্দ্র বাড়ির দিকে, নরেন্দ্রকে ছেড়ে দিয়ে আমি গো ব্যাক হোম, নরেন্দ্রের সাথে ঘুরলাম, নরেন্দ্র এই সময় দিলে এই হচ্ছে নরেন্দ্রের দোকান, তোমাদেরকে প্রথমে সেটা দেখায়নি, নরেন্দ্র এক ব্যবসায়ী আমিও ব্যবসায়ী, মাঝে মধ্যে ভিডিও করে বেড়াই, ব্যাস এই তো, নরেন্দ্রের মেয়ে, নরেন্দ্রের ওয়াইফের একটু পরিচয় করে দিই, হ্যাঁ নরেন্দ্রের ওয়াইফ বৌদি, অনেকটা অনেকটা সময় দিল আমাদেরকে, কারণ ওনাদেরকে দোকানে না রেখে যেহেতু আমি কোথাও যাই, আমার ম্যাডামকে দোকানে রেখে আমি যাই, তবু এখন নরেন্দ্রকে নিয়ে বেরোলাম, তাহলে নরেন্দ্র হ্যাঁ আর দেরি করবো না, আমি বেরাবো, অনেক সময় দিলা তুমি আমাকে, ধন্যবাদ, তো এখন আমি মোটামুটি একদম দাদার দোকানে ঢুকে গেছি, গোটা ইয়েটা ঘুরলাম, তোমাদের সমস্তটা ঘুরে দেখালাম, আর দাদাকে নিয়ে ভিডিওটা শুরু করি, দাদাকে নিয়ে ভিডিওটা শেষ করবো, তো এই ভিডিও আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক চাই, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এরপরে নতুন ভিডিওতে দেখা হচ্ছে দাদার সঙ্গে, মনে হয় বা দেখাবে কোনো একটা ভিডিওতে, এরপরে দাদার সঙ্গে কথা বললাম, অবশ্যই দাদা হোক বা দাদার ফ্যামিলি হোক বা আমার ফ্যামিলি হোক, যাই হোক নেক্সট টাইম কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, আজকে আমাদের ভিডিওটা আমি শেষ করছি, টাটা।